সাঁওতাল সমাজে সবথেকে বড় পরব মানে সহরাইটা আমরা মানি না, সহরাইটা মানে ওটা জায়গা অনুপাত জায়গা অনুপাতে মানে সহরাইটা বড় পরব, কিন্তু আমরা সাঁওতাল সমাজে যদি বলি তো হ্যাঁ পুজো দিক দিয়ে তো সবথেকে বড় পরব হচ্ছে আমাদের বাহা পরব, আর সবথেকে বড় দেব দেবতার পূজা পূজা হচ্ছে বাহা পরবে, সবথেকে ভালো হয় ওটাতে আমরা দুর্গাপূজার সমান মানি। দুর্গাপূজাতে যেমন আমরা নতুন জামা প্যান্ট দিয়ে আমরা সবাই সাজুগুজু করি, বাড়ি পরিষ্কার করি সব কিছুতে, তেমনি আমরা বাহা পরবতে বাড়ি ঘর বাড়ির দোয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নতুন জামা প্যান্টও কিনি দিয়ে ওই বাহা পরব আমাদের শুরু হয়। নতুন গাছপালা যখন আমাদের জন্মায় পাতা ফুল ওটা দিয়ে শুরু হয়, এটা ভেবে আমরা পূজা করি বাহা পরবটাকে, যে নতুন ফুল পাতা জন্মায় তো যাতে আমাদের জীবনটা সেভাবে নতুন ভালো কিছু দিক দিয়ে শুরু হয়, এটা নিয়ে আমরা দেবতাকে পূজা করি মারাং বুরু জাহের। জালেতে আমাদের বেশিরভাগ দেখা যায় ফুর্তিতে আমরা হাড়িয়া বলি, হাড়িয়া খায় ফুর্তিতে, তো আমরা ওটা আমরা দুর্গা পুজোতে যেমন কালী দিয়ে আমরা মাখামাখি করি বা কালী পুজোতে ওটা আমরা জল দিয়ে আমরা ফুর্তি করি, ওটাকে শেষ করি, আনন্দ করি।